ওয়েলকাম ফ্রেন্ডস, জাইফিস একাডেমিতে আপনার স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে আমরা যখন পোর্টালে যাচ্ছি সেখানে আমরা নির্দিষ্টভাবে কিন্তু কয়েকটি অপশন পাচ্ছি, সেখানে এই ক্লিক হিয়ার অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 2022 এবং এখানে একটি অপশন পাচ্ছি সেটা হলো ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 ব্র্যাকেট টেট 2022 ফর ক্লাস 1-5 এবং আরেকটি অপশন পাচ্ছি ক্লিক হিয়ার টেট 2014 পাস সার্টিফিকেট ফর দ্য টেট 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড ক্যান্ডিডেটস। তো আমাদের আজকের বিষয় কিন্তু এই দুটি পরস্পর আলোচনাকে নিয়ে, অর্থাৎ আমরা যদি টেটের আবেদন করতে চাই 2022 জন্য তাহলে কিন্তু আমরা ঠিক এই নির্দিষ্ট অংশে ক্লিক করব, এবং এছাড়া আমরা যদি টেট পাস করে থাকি 2014 এবং 2017 তাহলে কিন্তু আমাদেরকে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 2022 তে। তো আমরা তুলনামূলকভাবে এই দুটি অপশনটা কি আছে সেটা আমরা যদি দেখে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে অনেকটা সুবিধা হবে আগামী দিনের জন্য। মূলত আমরা পারস্পরিক আলোচনা করে নেব। মূলত আমরা প্রথমে ক্লিক করছি ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, অর্থাৎ টেটের জন্য যারা আবেদন করবেন তারা কিন্তু টেকি নির্দিষ্ট অংশে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেম ইন্টারফেসটা দেখতে পাবেন, অর্থাৎ এখানে যেরকম আগের অপশনে আমরা ক্লিক করে পেয়েছিলাম যে টিচার এলিজিবিলিটি টেস্ট এবং টিচার যে রিক্রুটমেন্ট তার প্রসেসের যে নোটিফিকেশনের জন্য সেই দুটো কিন্তু একইতেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে টেটের জন্য আবেদন করব তার জন্য আমরা এই নির্দিষ্ট জায়গা অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে একদম বাম দিকে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম নোটিফিকেশন, এবং সেখানে আমরা ডান দিকে দেখে অনেকগুলি অপশন পাবো, সেখানে আপনারা অনলাইন আবেদন করবেন তার জন্য আপনাকে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। এখানে যখন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একদম আপনাদের সামনেই থাকবে ইমেল আইডি এবং আছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাকে ফ্রেশ হিসাবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ফ্রেশ হিসাবে আপনাকে আবেদন করতে হবে টেটের জন্য। এটি গেল একটা নর্মাল বিষয়। এবার আমরা যদি তুলনামূলক আলোচনা করি, অর্থাৎ ব্যাকে যদি যাই এবং সেখানে যদি হোম পেজে যাই সেখানে দেখতে পাবেন আরেকটি অপশন, সেটা আগে পূর্বেই বলেছিলাম ক্লিক হিয়ার অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 2022। অর্থাৎ এইটি কি জন্য দেওয়া হয়েছে, এটি কবে থেকে আসছে সেটা আমাদেরকে বিষয়টি জানতে হবে। মূলত আমরা যখন ক্লিক হিয়ার এ ক্লিক করছি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সেম ইন্টারফেস, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য যেরকম ইন্টারফেস দেখেছিলাম এবং সেখানেও কিন্তু সেই ডান দিকে যেমন ছিল আছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট সেটাও কিন্তু এখানে আছে। মূলত আমরা এখানে ক্লিক করব প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এবং দেখি ওখানে কি আছে। এখানে যখনই ক্লিক করব অর্থাৎ সেমতে অনেকটা সেই রকম ইন্টারফেস রয়েছে, কিন্তু এখানে দেখা থাকবে যে আপনার 21-2-2022 যে নোটিফিকেশন বেরিয়েছে প্রাইমারি রিক্রুটমেন্ট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং আমরা এবার দেখব এখানে কি রয়েছে। এখানে দেখুন দেখতে যাচ্ছে অনেকগুলি অপশন, সেখানের মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022। মূলত এটা কিন্তু টেট নয়, এটা হচ্ছে যারা 2014-2017 টেট পাস করেছে তারা এবার ইন্টারভিউতে বসবে, তার জন্যই কিন্তু এই মূলত এই অপশনে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার অনেক কিছু কনফার্মেশন যে আপনার বিভিন্ন রকম টপিকগুলো রয়েছে কী কী করতে হবে, স্যার একটা নিয়ম শৃঙ্খলা এখানে দেওয়া রয়েছে, আপনার সেই সূচি দেওয়া রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। এবং এখানে দেখুন মজার বিষয় সেটা হলো এই রোল নাম্বার এবং ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাকে আপনার যে 2014-2017 যে আপনি টেটে বসেছিলেন সেখানে পাস করেছেন তার রোল নাম্বার দিতে হবে এবং তার আপনার বার্থ আপনার ডেট অফ বার্থ দিতে হবে এবং তারপর আপনাকে ভেরিফাই করে অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ যারা এখানে টেট পাস পূর্বে করেছেন তারা কিন্তু এই লিঙ্কে এসে আপনার রোল নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে যাবতীয় কাজটি করবেন, এবং এর জন্য কিন্তু আপনাকে এই কাজটি করতেই হবে। এবং সেখানে যদি আপনার নোটিফিকেশন দেখেন সেখানে আপনার দেখবেন যে ন্যূনতম আপনাকে কিন্তু ডাউনলোড যদি করেন তো সেখানে নোটিফিকেশনে খুব সুন্দরভাবে ডিটেলস দেওয়া রয়েছে এবং সেখানে বলা হয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা আপনার জেলা ওয়াইজ আপনার কত ভ্যাকেন্সি রয়েছে এবং কবে থেকে কবে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেটাও কিন্তু দেওয়া রয়েছে। 21-10-2022 থেকে আপনি আবেদন করতে পারছেন এবং আপনি আবেদন করবেন 14-11-2022। তো মূলত এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তারা পূর্বে কিন্তু টেট পাস করেছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবেন। তো মূলত এই নোটিফিকেশনে প্রথমে তো বলা হয়েছিল যে 150 টাকা এখানে আপনার ফিস, কিন্তু বর্তমানে সেটি 150 থেকে কিন্তু আপনার আপডেট হয়ে সেখানে কিন্তু করা হয়েছে আপনার 200 টাকা। অর্থাৎ মোটামুটি আপনারা যদি দেখেন যে এখানে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে সেখানে একদম ভেরিফিকেশনে বলা হয়েছে যে 200 টাকা আপনার জেনারেল ক্যান্ডিডেটস, এবং আপনি যদি ওবিসি এ যদি হন সেখানে 150 টাকা, ওবিসি বি যদি হন সেখানে 150 টাকা, এবং আপনি যদি এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে। তো এটা একটা ব্যাপার, এবং আপনাকে মনে রাখতে হবে
এই নির্দিষ্টভাবে কিন্তু আপনি গিয়ে আপনাকে 2014 এবং 2017 যদি আপনি টেট পাস করে থাকেন তাহলে আপনারা কিন্তু এই নির্দিষ্ট লিংকে গিয়ে কাজ করতে পারবেন, সেখানে আবেদন করতে পারবেন। এবং যারা টেট দেবে তাদের জন্য আপনাকে কিন্তু অন্যভাবে যেতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু এই যে লিঙ্কে রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং মূলত দেখে নিন যে আমরা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা আলিপুরদুয়ারে সেখানে কেমন সিট রয়েছে সেটা দেখতে পাবো। সেখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে আছে বীরভূম, সেখানে রয়েছে কোচবিহার, সেখানে রয়েছে দক্ষিণ দিনাজপুর, হুগলি, এছাড়া আরো অন্যান্য ডিস্ট্রিক্ট, সেটা রয়েছে হাওড়া, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে কলকাতা ডিস্ট্রিক্ট, এছাড়া রয়েছে মালদা ডিস্ট্রিক্ট, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এছাড়া রয়েছে নর্থ চব্বিশ পরগনাস, এবং তারপর রয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে পুরুলিয়া, শিলিগুড়ি সহ আরো অন্যান্য, বিশেষত এখানে সাউথ চব্বিশ পরগনাস দেওয়া রয়েছে এবং উত্তর দিনাজপুর দেওয়া রয়েছে। তো এই যাবতীয় বিষয় কিন্তু আপনারা এই লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখতে পাবেন। এবং যাবতীয় এখানে যে ভাইটাল যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে, আপনারা যারা টেট কোয়ালিফাই হয়েছেন তারা প্রত্যেককে কিন্তু এখানে ইন্টারভিউতে বসতে হবে, এবং সেখানে কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে এবং আপনাদের কি কি ক্যাটাগরি থাকতে হবে, কি কি থাকবেন সেখানে ডিটেলসে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো মূলত আপনাকে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আপনি 21 তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন, সেটা চলবে 2022 নভেম্বরে 11 নভেম্বর পর্যন্ত, সরি 14 নভেম্বর পর্যন্ত কিন্তু এখানে চলবে। তো এই মূলত আপনাকে কিন্তু এই বিষয়টিকে খুব সুন্দরভাবে আপনাকে বুঝে নিতে হবে, কারণ 21 তারিখ থেকে শুরু হয়েছে, 21-10-2022 চলবে 14-11-2022 পর্যন্ত। তো আপনারা দেরি না করে আপনারা কিন্তু এই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে ক্লিক করে ফেলুন। এখানে আপনি টেট শুধু টেটের জন্য অ্যাপ্লিকেশন করলে তাহলে আপনাকে এই নির্দিষ্ট জায়গায় ক্লিক করতে হবে। আপনি যদি টিচার এলিজিবিলিটি টেস্ট আগেই পাস করে ফেলেছেন তাহলে আপনাকে কিন্তু এই নির্দিষ্ট জায়গায় অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 2022 গিয়ে ক্লিক করতে হবে। আর দ্বিধাদ্বন্দ্ব না থেকে আপনারা কিন্তু অবশ্যই এই আবেদন করে ফেলুন। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। যদি কোনো প্রকার সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আছেই আপনারা কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।